স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্দশ অধ্যায় রক্ত ও সংবহন এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চিত্রটি খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় লসিকা ও লসিকা তন্ত্র। আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লসিকা ও লসিকা তন্ত্র ব্যাখ্যা করতে পারবে, লসিকার কাজ ব্যাখ্যা করতে পারবে। লসিকা, ইংরেজিতে লসিকাকে বলে লিম্ফ। লসিকা হলুদ বর্ণের ঈষৎ ক্ষারধর্মী স্বচ্ছ কলারস যা লসিকা বাহিকার ভেতর দিয়ে প্রবাহিত হয়। এর আপেক্ষিক গুরুত্ব 1.0151। আমরা চিত্রে খেয়াল করি, এগুলো হলো বিভিন্ন ধরনের রক্তনালী, যেমন এগুলোকে দেখানো হয়েছে ধমনী, এগুলো হলো শিরা এবং এর মধ্যবর্তী অংশে রয়েছে কৌশিক জালিকা, এবং আমরা খেয়াল করি এর ফাঁকে ফাঁকেই কিন্তু রয়েছে লসিকা নালী বা লসিকা বাহিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি টিস্যু বা কলাকুশের ফাঁকে ফাঁকে লসিকা নালিকা রয়েছে যা সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহিকার পাশাপাশি অবস্থান করে। তাহলে আমরা এভাবে বলতে পারি, কলা বা টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে লসিকা বা লিম্ফ বলে। লিম্ফ একটি ল্যাটিন শব্দ যার ইংরেজি অর্থ হল ক্লিয়ার ওয়াটার। পরিণত মানব দেহে প্রতিদিন কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে 4-8 লিটার তরল পদার্থ ও রক্ত প্রোটিন চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। অর্থাৎ টিস্যু যেসব কোষ নিয়ে গঠিত তার ফাঁকে ফাঁকে লসিকা অবস্থান করে। লসিকা তন্ত্রের মাধ্যমে শুধু লসিকা নয়, রক্ত প্রোটিনও রক্তে ফিরে যায়। রক্ত প্রোটিন যদি এভাবে ফিরে না আসতো, অর্থাৎ পুনরুদ্ধার না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যেই মানুষ মারা যেত। কাজেই লসিকা তন্ত্র কিন্তু মানব দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা জানতে পারলাম লসিকা এক ধরনের পরিবর্তিত ঈষৎ ক্ষারধর্মী স্বচ্ছ কলারস, অর্থাৎ টিস্যু ফ্লুইড, যা লসিকা নালীর ভেতর দিয়ে পরিবাহিত হয়ে দেহের সকল কোষকে সিক্ত করে। লসিকাতে লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা অনুপস্থিত, কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা অত্যধিক পরিমাণে থাকে। লসিকায় 94% পানি ও 6% কঠিন পদার্থ থাকে, যেমন প্রোটিন, স্নেহ পদার্থ, কার্বোহাইড্রেট, নাইট্রোজেন যুক্ত পদার্থ, ফসফরাস, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, কিছু এনজাইম ও অ্যান্টিবডি প্রভৃতি এই কঠিন পদার্থ হিসেবে থাকে। মানুষের দেহে লসিকার পরিমাণ 1-2 লিটার পর্যন্ত হয়ে থাকে। লসিকার উৎপত্তি, ধমনী শাখা হতে উৎপন্ন কৌশিক ধমনীতে রক্ত পৌঁছালে এর অধিকাংশ কৌশিক শিরাতে প্রবাহিত হয়। প্রায় 10%-এর মতো রক্তরস বা প্লাজমা কৌশিক জালিকা থেকে বের হয়ে দেহকোষের চারদিকে ইন্টারস্টিশিয়াল তরল, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে অবস্থান করে। এ তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলে। এই কোষিক জালিকা থেকেই কিন্তু প্লাজমা বের হয়ে এই কোষের ফাঁকে ফাঁকে জমা হয় এবং লসিকা বাহিকা কর্তৃক গৃহীত হয়, যা লসিকায় পরিণত হয়, এবং লসিকায় পরিণত হওয়ার এই প্রক্রিয়াটি হল লিম্ফোজেনেসিস। লসিকার উপাদান, লসিকায় প্রধানত দু ধরনের উপাদান দেখা যায়, যথা কোষ উপাদান ও কোষবিহীন বা অকোষীয় উপাদান। প্রথমে আমরা আলোচনা করব কোষ উপাদান নিয়ে। লসিকায় প্রধানত শ্বেতকণিকার লিম্ফোসাইট থাকে।
লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা লসিকায় অনুপস্থিত। তবে সামান্য পরিমাণ লোহিত কণিকা দেখা গেলেও অণুচক্রিকা সম্পূর্ণরূপে অনুপস্থিত। প্রতি কিউবিক মিলিলিটার লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট নামক শ্বেতকণিকা থাকে। লসিকার কোষবিহীন বা অকোষীয় উপাদান। লসিকায় অবস্থিত কোষবিহীন উপাদানগুলো রক্তরসের সাথে সাদৃশ্যপূর্ণ। লসিকায় প্রায় 94% পানি এবং 6% কঠিন পদার্থ। কঠিন অংশের মধ্যে পাওয়া যায় শর্করা, প্রোটিন, লিপিড, রেচন বর্জ্য ও অন্যান্য বস্তু। প্রতি 100 মিলিলিটার লসিকায় শর্করা বা গ্লুকোজের পরিমাণ 120 থেকে 132 গ্রাম। লসিকায় প্রধানত অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এনজাইম, অ্যান্টিবডি ইত্যাদি জাতীয় প্রোটিন থাকে। প্রধানত কাইলোম্যাক্রন হিসেবে লিপিড থাকে, যাতে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড উপস্থিত। অভুক্ত অবস্থায় লসিকায় ফ্যাটের পরিমাণ কম থাকে। চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা তখন দুধের মতো সাদা দেখায়। এ ধরনের লসিকাকে কাইল বলে। তবে সাধারণত এর পরিমাণ মোট কঠিন অংশের প্রায় 5 থেকে 15%। লসিকায় রেচন বর্জ্যের মধ্যে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি এবং অন্যান্য বস্তুর মধ্যে এতে গ্লুকোজ, জীবাণু, ক্যান্সার কোষ, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ইত্যাদিও পাওয়া যায়। লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। লসিকা নালী ও লসিকা গ্রন্থির সমন্বয়ে লসিকা তন্ত্র গঠিত হয়। লসিকা নালীর ডান ও বাম অংশে বিভক্ত, যথাক্রমে ডান ও বাম সাবক্লেভিয়ান শিরায় এসে মিলিত হয়। লসিকা নালীর স্থানে স্থানে লসিকা গ্রন্থি থাকে, যাকে ইংরেজিতে বলা হয় লিম্ফ নোড। তাহলে আমরা এভাবে বলতে পারি, লসিকা নালী ও লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাকে লসিকা তন্ত্র বলে। ডেনিশ বিজ্ঞানী ওলাস রাগবেক এবং থমাস বার্থলিন 1760 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মানুষের লসিকাতন্ত্রের বিবরণ দেন। রক্ত সংবহন তন্ত্র এবং লসিকাতন্ত্র উভয়ই সমগ্র দেহে ফ্লুইড সংবহন করে বলে লসিকাতন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় সংবহন তন্ত্র বলেও অভিহিত করা হয়। আমরা জানি রক্ত সংবহন তন্ত্র হল প্রথম সংবহন তন্ত্র। তাহলে আমরা জানলাম লসিকাতন্ত্র প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত, লসিকা নালী এবং লসিকা গ্রন্থি। লসিকা নালী বা লিম্ফ ভেসেল। লসিকা নালী বদ্ধ প্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালিকা। এ নালিকা আবার দু ধরনের হয়, যথা অন্তর্মুখী লসিকা নালী এবং বহির্মুখী লসিকা নালী। অন্তর্মুখী লসিকা নালী, এসব নালীর মাধ্যমে লসিকা লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়। বহির্মুখী লসিকা নালী, এসব লসিকা নালীর মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে লসিকা অন্যত্র পরিবাহিত হয়। মানুষের দেহের সকল লসিকা নালী প্রধানত দুটি নালীতে মিলিত হয়, যথা ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী। এটি হল ডান লসিকা নালী। মাথা ও গলার ডান দিকে ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিকের অবস্থিত লসিকা নালিকাগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এটি ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃযুগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে যুক্ত। থোরাসিক লসিকা নালী, দেহের নিম্নাংশ এবং বাম দিকের লসিকা নালিকা দেহের নিম্নাংশ এবং বাম দিকের লসিকা নালিকাগুলো মিলে থোরাসিক লসিকা নালী গঠন করে। এটি বাম সাবক্লেভিয়ান ও বাম অন্তঃযুগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত। পৌষ্টিক নালী অঞ্চলে লসিকা নালী সুবিকশিত এবং এই পৌষ্টিক নালী অভ্যন্তরের সূক্ষ্ম লসিকা নালীকে লেকটিয়েল বলে। লসিকা নালীতে শিরার অনুরূপ কপাটিকা থাকে, তবে সংখ্যায় বেশি থাকে, ফলে লসিকা শুধু একদিকে প্রবাহিত হয়। চলন বা শ্বসনের সময়
অঙ্কাল পেশির সংকোচনে লসিকা নালীতে অত্যন্ত ধীরগতিতে লসিকা প্রবাহিত হয়। লসিকা নালীতে ক্ষুদ্র ছিদ্র থাকে যার মাধ্যমে ব্যাকটেরিয়া বা কোষের ধ্বংসাবশেষ প্রবেশ করতে পারে। লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ড বা লিম্ফ নোড লসিকা নালীতে কিছুটা পরপর গোলাকার ও বৃত্তাকার স্ফীত অংশ থাকে, এদের লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড বলে। প্লীহা, টনসিল, অস্থিমজ্জা, থাইমাস ইত্যাদি উল্লেখযোগ্য লসিকা গ্রন্থি। মানব দেহে ঘাড়ে, বগলে, কুস্কিতে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। মানব দেহে লসিকা গ্রন্থির সংখ্যা প্রায় 400 থেকে 700টি, আরও সংক্ষিপ্ত পরিসরে বললে বলা যায় 500 থেকে 600টি। তাহলে আমরা জানতে পারলাম লসিকা গ্রন্থি আকারে ছোট সিমবিজের মতো এবং ঘাড়, বগল, কণ্ঠাস্থি ও কুচকিতে এরা অধিক অবস্থিত। লসিকা গ্রন্থি যান্ত্রিক ফিল্টার হিসাবে কাজ করে লসিকায় অবস্থিত বিভিন্ন প্রকার জীবাণু ও ক্ষতিকর কোষের হাত থেকে দেহকে রক্ষা করে। এছাড়াও লিম্ফোসাইট উৎপাদন অর্থাৎ লিম্ফোসাইট নামক শ্বেতকণিক উৎপাদন, ব্যাকটেরিয়া অপসারণ, অ্যান্টিবডি উৎপাদন প্রভৃতি উল্লেখযোগ্য কাজ লসিকা গ্রন্থি করে থাকে। এখন আমরা দুটি প্রধান লসিকা গ্রন্থি প্লীহা এবং টনসিল নিয়ে আলোচনা করব। প্লীহা মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। দেহতরলের ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্লীহা পাজরের নিচে এবং পাকস্থলীর উপরে অবস্থিত। উদরের বাম প্রকোষ্ঠে এটি অবস্থান করে। পরিণত মানুষের প্লীহা প্রায় 5 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট এবং ওজনে প্রায় 150 গ্রাম। কালচে বর্ণের নরম প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংকও বলা হয়। এটি প্রায় 300 মিলিলিটার রক্ত জমা রাখতে পারে। প্লীহা রক্তের প্রধান ছাকনি বা ফিল্টার হিসেবে কাজ করে। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়, এর বয়সকাল শেষ হল। এছাড়াও প্লীহা জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। তাহলে আমরা জানতে পারলাম প্লীহা নামক সবচেয়ে বড় লসিকা গ্রন্থিটি মানব দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। টনসিল মুখ হা করলে গলার ভেতরে ডান ও বাম দিকে ছোট বলের মতো যে গঠন দেখা যায় তার নাম টনসিল। টনসিল এক ধরনের লসিকা গ্রন্থি। এরা জীবাণু আক্রমণের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে। এরা প্রচুর পরিমাণে লিম্ফোসাইট নামক শ্বেতকণিকা সৃষ্টি করে যারা মুখে প্রবেশকৃত ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে অনেক সময় টনসিল নিজে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে ফুলে যায়। একে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ বলে। মানুষ ফাইলেরিয়া কৃমি দ্বারা আক্রান্ত হলে লসিকা নালী ও লসিকা গ্রন্থিতে লসিকা প্রবাহে বাধাগ্রস্ত হয়, ফলে সংশ্লিষ্ট অঙ্গের লসিকা নালী ও গ্রন্থিগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়। এ রোগকে গোদ রোগ বা এলিফ্যান্টিয়াসিস বলে। তাহলে আমরা জানতে পারলাম লসিকা গ্রন্থিতে ফাইলেরিয়া কৃমির আক্রমণে এলিফ্যান্টিয়াসিস বা গোদ রোগ হয় অস্বাভাবিকভাবে গ্রন্থিগুলো ফুলে গিয়ে। লসিকা সংবহন লসিকা রক্তের কোষিক জালিকা থেকে উৎপন্ন হয়ে কোষের আন্তঃকোষীয় স্থানে আসে, অর্থাৎ কোষিক জালিকা থেকে রক্তরস নির্গত হয়ে কোষের ফাঁকে ফাঁকে অর্থাৎ আন্তঃকোষীয় স্থানে চলে আসে। সেখান থেকে লসিকা জালকে এই রক্তরস তথা লসিকা প্রবেশ করে এবং সেখান থেকে থোরাসিক লসিকা নালী ও ডান লসিকা নালীতে প্রবেশ করে। এই নালী থেকে লসিকা সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে আবার রক্তে ফিরে যায়। লসিকার কাজ দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ লসিকার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যেমন দেহের যে অঞ্চলে রক্ত পৌঁছাতে পারে না সেখানে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে এই লসিকা নালী।
লসিকা নালিস্থ লিউকোসাইট অর্থাৎ শ্বেতরক্তকণিকা জীবাণু ধ্বংস করে, ফলে দেহের প্রতিরক্ষা নিশ্চিত হয়। অন্ত্রের প্রাচীর থেকে স্নেহ জাতীয় খাদ্য বহন করে রক্ত প্রবাহে নিয়ে আসে লসিকা। আন্তঃকোষীয় স্থান থেকে প্রোটিনকে পুনরায় রক্তে প্রেরণ করে লসিকা। লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও যেসব স্নেহকণা ও উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কণা কৌশিক নালীর বাধা অতিক্রমে অক্ষম, সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। লসিকায় উপস্থিত লিম্ফোসাইট ও মনোসাইট ধরনের শ্বেতরক্তকণিকা দেহের প্রতিরক্ষায় অবদান রাখে। লসিকা রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থ পরিবহনের মাধ্যমে দেহরসের পুনর্বণ্টনে অংশ নেয়। দেহের বিভিন্ন অঙ্গে টিস্যুর সাংগঠনিক অখণ্ডতা রক্ষায় লসিকা বিশেষ ভূমিকা পালন করে। টিস্যু থেকে টিস্যু রসের প্রায় 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। চিত্রে আমরা সিস্টেমিক সংবহনতন্ত্র থেকে কৌশিক জালিকা হতে লিম্ফেটিক কৌশিক জালকে অর্থাৎ লিম্ফ বা লসিকা বাহকে লসিকা প্রবেশ করতে দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু লিম্ফ নোড হয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় লসিকা বাহিকার মাধ্যমে এবং আবার এটি রক্তনালিকায় ফিরে আসে এবং আবার রক্তনালিকা থেকে কৌশিক নালিকা হয়ে কোষকলারসে অর্থাৎ আন্তঃকোষীয় ফাঁকা হতে আবার লসিকা বাহিকায় লসিকা প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা থেকে তোমাদের একটি কাজ দিচ্ছি, লসিকার কাজগুলো লিখে উপস্থাপন কর। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণের আলোচনা থেকে তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, তাহলে এই যে লসিকা এক ধরনের তরল এবং রক্ত এক ধরনের তরল, এই দুই তরলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথমে আমরা বর্ণ নিয়ে আলোচনা করব। রক্তের বর্ণ লাল, অর্থাৎ রক্ত হলো লাল বর্ণের পরিবহন টিস্যু আর লসিকা হলো বর্ণহীন পরিবহন টিস্যু। রক্ত রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়, অর্থাৎ রক্তনালীতে কিন্তু একটি সুনির্দিষ্ট চাপ থাকে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কারণে। কিন্তু লসিকা নালীতে লসিকা চাপহীন অবস্থায় পরিবাহিত হয়। প্লাজমা অর্থাৎ রক্তরস, লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা এবং অণুচক্রিকা নিয়ে রক্ত গঠিত হয়। আর লসিকা গঠিত হয় প্লাজমা বা রক্তরস ও শ্বেতরক্তকণিকা নিয়ে। রক্তে হিমোগ্লোবিন বিদ্যমান, অর্থাৎ রক্তে যেহেতু লোহিত রক্তকণিকা থাকে সেই কণিকায় কিন্তু হিমোগ্লোবিন থাকে, কিন্তু লসিকায় হিমোগ্লোবিন অনুপস্থিত, কারণ লসিকায় লোহিত রক্তকণিকা নেই। রক্তে অধিক পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে আর লসিকায় অল্প পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস ও খাদ্যসার পরিবাহিত হয়। লসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ ও খাদ্যসার যেমন লিপিড পরিবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আলোচনা থেকে তোমাদের পাঠ মূল্যায়ন করব। নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে তোমাদের। লসিকা কি, লিম্ফ নোড কি, লসিকার উপাদান সমূহ কি কি, প্রতিরক্ষায় লসিকার গুরুত্ব বিশ্লেষণ কর। আশা করি আজকের ভিডিও লেকচারটি ভালো করে দেখলেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে, প্রয়োজনে পুনরায় ভিডিওটি আবার দেখে নেবে। আজকের পাঠ থেকে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, রক্ত ও লসিকার পার্থক্যের তুলনামূলক ছক তৈরি করবে। আজকে যে আমরা রক্ত ও লসিকার যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম সেটি একটি ছকে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কোনো প্রশ্ন থাকলে এবং পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাই তা জানিয়ে কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।